একুশের গান প্রভাত ফেরির গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। গানটির স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরী বিনয় মিশ্রিত কণ্ঠে বলেন, গানটি লেখার পেছনে তার নিজের কোনো কৃতিত্ব নেই, তখনকার সময় বাঙালির আবেগ অনুভূতি তাকে গানটি লিখিয়েছে, কালজয়ী করেছে। গানটি লেখার অপরাধে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রভাত ফেরির এই গানকে ঘিরে আব্দুল গাফফার চৌধুরী তার স্মৃতি কথা জানান নিউজ 24-কে। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। ফাগুনের এই দিনে রক্তাক্ত হয়েছিল রাজপথ। ভাষা সৈনিক রফিকের নিথর দেহ দেখে কবিতার লাইন লিখেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। দেখি রফিকের লাশটা পড়ে আছে, মাথার খুলিটা উড়িয়ে গেছে। ওটা দেখি আমার মনে হলো যে অবিকল আমার ভাইয়ের মৃতদেহ। তখনই মাথায় একটা কবিতা, আমি তো গান লিখি না, কবিতার একটা লাইন এলো, আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমার কোনো কৃতিত্ব নেই, গানটা এমন সময় লিখেছিলাম নিজের অজানতে, যে গান জাতির তখনকার যে প্রাণবন্দনা তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি একুশের গান শিরোনামে প্রকাশিত হয়। আব্দুল গাফফার চৌধুরী তখন ঢাকা কলেজের ছাত্র। গানটি লেখার অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছিল। ছাত্র আন্দোলনের ফলে আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেওয়া হয় এবং কিন্তু গানটি নিষিদ্ধ করা হয়। এরপর আমাদের বিখ্যাত সাহিত্যিক হাসান হাফিজুর রহমান, উনি একুশের উপরে একটি সংকলন বের করেন, তাতে এই কবিতাটি ছিল। ওই সংকলনটিও নুরুল আমিন সরকার নিষিদ্ধ ঘোষণা করেন। গানটিতে প্রথম আব্দুল লতিফ সুর করেন, পরে তার অনুমতি নিয়ে আলতাফ মাহমুদ সুর দেন। 1954 সালে প্রভাত ফেরিতে প্রথম আলতাফ মাহমুদের সুরে গানটি গাওয়া হয়। সেই সুরই এখন গানটির প্রতিষ্ঠিত সুর। সুতরাং যতদিন বাঙালি তার আত্মপরিচয় রাখবে, বাঙালি বলে ভাববে, বাঙালি সংস্কৃতিকে ভালোবাসবে, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, শামসুর রহমানকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত এই গান বেঁচে থাকবে। 1969 সালে জহির রায়হান তার জীবন থেকে নেয়া চলচ্চিত্রে এই গান ব্যবহার করেন। ২০১৬ সালে গানটি হিন্দি, মালয়, আরবি, ফার্সি, স্পেনীয়, সুইডিশ, রুশ, জাপানিজ, চীনা, ইতালীয়, বাংলা ও ইংরেজি মোট 12টি ভাষায় গাওয়া হয়। সিয়েরা লিওনের প্রিয় ভাষায়ও গানটি গান সেদেশের শিল্পীরা। সিয়েরা লিওনের আফ্রিকান ভাষায় গানটা গাওয়া হয়, একটা অভূতপূর্ব অনুভূতি যে একটা গান এইভাবে বিভিন্ন ভাষায় পৃথিবীতে, এটা সমস্ত পৃথিবীতে ছড়াচ্ছে, এর চিত্রে মানে মানুষের কাছে আর কি পাওয়া পাওয়ার থাকে। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।